আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব ন্যাশনাল বনাম প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে। তো আমি কারোর পক্ষপাতিত্ব করব না, আমি কোন ইউনিভার্সিটির কীরকম ফ্যাসিলিটি সেটা আলোচনা করব। তো আপনাদের যেটা ভালো লাগে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়বেন, ঠিক আছে? তো আমি এখানে লিখছি ন্যাশনাল বনাম প্রাইভেট ইউনিভার্সিটি। তো কোন ইউনিভার্সিটির কি সুবিধা সেটা আমি এই চার্টের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো এর জন্য আমি এখানে লিখছি ফ্যাসিলিটিস, আর তারপর লিখছি অ্যাডমিশন, ক্যাম্পাস, প্রেজেন্সি, কস্ট, গ্র্যাজুয়েশন এবং সার্টিফিকেট ভ্যালু। তো কোনটার কীরকম আমরা একটু দেখি। তো আমি এখানে ANU-তে বুঝেছি ন্যাশনাল ইউনিভার্সিটি, আর PU-তে প্রাইভেট ইউনিভার্সিটি। তো প্রথমে আছে অ্যাডমিশন। তো অ্যাডমিশনের জন্য আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে যান, তো সেক্ষেত্রে আপনার অ্যাট লাস্ট 5 পয়েন্টের প্রয়োজন হবে, অর্থাৎ SSC-তে কমপক্ষে 2.5 পয়েন্ট এবং HSC-তে 2.5 পয়েন্ট, এই মিলে 5 পয়েন্ট লাগবেই, এটা ন্যাশনাল ইউনিভার্সিটির ক্ষেত্রে। আর প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে নেগোটিয়েবল বা দরকার নাই। অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনার এই যে 2.5 পয়েন্ট SSC-তে এবং HSC-তে লাগবে এটার দরকার নাই, একটা রেজাল্ট হলেই হবে। আচ্ছা, এবার অ্যাডমিশনের ক্ষেত্রে গেল প্রাইভেট ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি। তো এবার আসি ক্যাম্পাস। ক্যাম্পাস ন্যাশনাল ইউনিভার্সিটির হবে গুড। ন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস হবে গুড, আর প্রাইভেট ইউনিভার্সিটির ক্যাম্পাস হবে বেস্ট। অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস সাধারণত রাজনীতিযুক্ত হয়, আর প্রাইভেট ইউনিভার্সিটির ক্যাম্পাস রাজনীতিমুক্ত। আপনি যা খুশি তাই করতে পারবেন, কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনেক রাজনৈতিক দলের আধিপত্য থেকে থাকে আর কি। ওকে, তো এইবার আসি প্রেজেন্সি বা উপস্থিতি। উপস্থিতি ন্যাশনাল ইউনিভার্সিটির নো নিড প্রয়োজন নাই, আর প্রাইভেট ইউনিভার্সিটিতে নিড মানে প্রয়োজন আছে। আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে চাইলে ক্লাস করতে পারেন অথবা নাও করতে পারেন, সেরকম বাধ্যবাধকতা নাই। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি সব ইউনিভার্সিটির ক্ষেত্রে না, কিছু কিছু ইউনিভার্সিটিতে আছে যেগুলোতে ক্লাস করা আপনার বাধ্যতামূলক, আবার প্রাইভেট ইউনিভার্সিটি অনেকগুলো আছে যেগুলোতে ক্লাস করার প্রয়োজন হয় না। ওকে, তো এবার প্রেজেন্সি গেল, এবার হচ্ছে কস্ট, এবার হচ্ছে ব্যয়। তো ন্যাশনাল ইউনিভার্সিটির ব্যয় যদি বলতে যাই তাহলে বলবো, আর প্রাইভেট ইউনিভার্সিটির ব্যয় যদি বলতে যাই তাহলে বলবো হাই। অর্থাৎ ন্যাশনালে স্বল্প খরচে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়া যায়, আর প্রাইভেট ইউনিভার্সিটিতে সাধারণত বেশি টাকার প্রয়োজন হয়। তো এদিকেও আপনারা লক্ষ্য রাখবেন, আপনার আর্থিক অবস্থা বুঝে আপনি সিদ্ধান্ত নেবেন। ওকে, এবার আসি গ্র্যাজুয়েশান। আচ্ছা, গ্র্যাজুয়েশান কমপ্লিট করার জন্য ন্যাশনাল ইউনিভার্সিটিতে 4 ইয়ার আর মোর দেন 4 বছর অথবা তারও বেশি লাগতে পারে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে সাধারণত সেশন জট থাকে। তো সেক্ষেত্রে যদিও এখন সেশন জটটা খুব একটা দেখা যায় না, তো এর জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি 4 বছরও লাগতে পারে বা তার চেয়েও বেশি লাগতে পারে। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে অনলি ফোর ইয়ার আপনার 4 বছরই লাগবে। ন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটির কর্তৃপক্ষ আপনার সময় নষ্ট করবে না। ওকে, তো এইবার আসি সার্টিফিকেট ভ্যালু। সার্টিফিকেট ভ্যালু যদি বলতে যাই তারপর বলবো এটা ভ্যালুয়েবল আর এটা নট ভ্যালুয়েবল। আচ্ছা, তো সার্টিফিকেটের ক্ষেত্রে ন্যাশনাল ইউনিভার্সিটির সার্টিফিকেট ভ্যালুয়েবল, প্রাইভেট ইউনিভার্সিটির সার্টিফিকেট বলবো নট ভ্যালুয়েবল। তবে কিছু কিছু ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেগুলো নাম করা,
আমি দুই একটা নাম বলছি, যেমন ড্যাফোডিল ইউনিভার্সিটি, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, এই যে নাম করা যে ইউনিভার্সিটিগুলো আছে এই ইউনিভার্সিটির সার্টিফিকেটগুলো ভ্যালুয়েবল। এছাড়া যে আরও অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে এগুলোর সার্টিফিকেট তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। তবে প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা দোষ আছে সার্টিফিকেট নিয়ে, অনেক পত্রিকায় লেখালেখি হয়েছে যে প্রাইভেট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ নাকি সার্টিফিকেট টাকা দিয়ে বিক্রয় করে। কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির আজ অব্দি পর্যন্ত এই রেকর্ড নাই যে কোনো সার্টিফিকেট টাকা দিয়ে বিক্রয় করছে। ঠিক আছে, তো আমি আপনাদের এই ন্যাশনাল বনাম প্রাইভেট ইউনিভার্সিটির সব সুযোগ সুবিধা, কী কী ফ্যাসিলিটি আছে বা কীরকম কোনটা সেটা উপস্থাপন করলাম। তো এখন সিদ্ধান্ত আপনার, আমি নিরক্ষভাবে কথা বললাম যে আমি কারোর পক্ষপাতিত্ব করি নাই। তো এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোথায় ভর্তি হবেন। ঠিক আছে, তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হয় পরবর্তী কোনো টপিক্স নিয়ে। খোদা হাফেজ।